এই শালি মন্দির বেটি কষছে কি বাহে? হ্যাঁ এই তোমক দুই দিনে তো ভকির বানে সারবে বাহে। হ্যাঁ কাঁচা মরিচে ডালিটে সব বসে তকাইয়ান দিবে আর বাপরে বাপ, চার পাঁচটা কাঁচা মরিচ একেবারে ডুম ডুম করি কাটছে। এ শালি মন্দির বেটি, এ ফকরেনির বাচ্চা, তুই কাঁচা মরিচের ডালিটে আন্দন ঘর আনছিস কেন রে শালি মন্দির বেটি? এ শালি মন্দির বেটি, আকালি গুলি আন্দন করি কাটছিস কেনে? হে গোলামের বেটা গোলাম, হে ডেকুয়া গোলাম, তকাই ভাল না হইলে তো নিম দেখিছি মোক ডাং শুরু করি দেস। হ্যাঁ এই তকাইত কাঁচা মরিচ না দিলে, কাঁচা খালি না দিলে তকাই স্বাদ হয়। হে জমিদারের বেটি, তোর স্বাদের গোষ্ঠী মারং মই ভাল করি, আকালি ছাড়াই তকাই আন দিব। হ্যাঁ আকালির যে দাম বাড়ছে, কাঁচা মরিচের যে দাম, কাঁচা মরিচ বর্তমান গরিব খাবার পায় এলে হইল কোটিপতি মানুষে তকাই দেয়। হ্যাঁ মুই এক কেজি খানে আকালি মরিচ আনছুং যে মুই ব্যবসা শুরু করিম, এইটা দিয়ে মুই কাঁচা মরিচের ব্যবসা করিম। আর তুই কেমন কোন বেবেকে তুই? হ্যাঁ ডালিটে সহ ধরি আন্দন ঘর ঢুকি, তুই কাটিহনে তকাই দিবেন নাকছিস? ইল্লে তোমরা কেমন কথা কন, তরকারিত কাঁচা মরিচ না দিলে কি তকাই স্বাদ হয়? ওই তকাই খাওয়া যাইবে? হ্যাঁ আর কাঁচা মরিচের দাম বাড়ছে দেখি কি, কাঁচা মরিচ আমরা খাবার নাই। হ্যাঁ ইলে আনছেন, ইলে এই যে কয়টা আমরা খামোওয়ালা, আর কয়টালা তোমরা বেসান? হ্যাঁ কাঁচা মরিচের দাম বাড়বে দেখি, হ্যাঁ তো তকাই কাঁচা মরিচ দেওয়া যাবার নাই। হ্যাঁ কাঁচা মরিচ না দিলে তো তকাই স্বাদে হবার নাই, তখন তো তোমরা মুখে ধরি ডাঙ্গান যে তকাই স্বাদ হয় না। এ শালি মন্দির বেটি, কোন শালায় কইছে যে কাঁচা মরিচ ছাড়া তকাই খাওয়া যায় না? হ্যাঁ ওই যে ঝালের জন্যে দরকার হইলে তুই মশলা দিব, কতলি এক মশলা নাগে মুই তো কানি দেম, তেমন কাঁচা মরিচ দিবেন নাস। হ্যাঁ এই কাঁচা মরিচ খাইলে তো মুই ফকির হয়ে যাইম, মুই এই কাঁচা মরিচ দিয়ে ব্যবসা করিম, মুই কোটি কোটি টাকার স্বপ্ন দেখছুং। আজ ওই এক কেজি কাঁচা মরিচ আনছুং, ওইটা বেসে মুই আরও দুই কেজি আনিম, এন এন্তন করতে করতে মুইও কোটিপতি হয়ে যাইম, মুই কাঁচা মরিচের ব্যবসা করিম, আর তুই সেই কাঁচা মরিচ তকাই দিবেন নাকছিস রে শালি মন্দির বেটি? এই গোলামের বেটা গোলাম, এই জারুয়া গোলাম, কয় কি কাঁচা মরিচ ছাড়া কি তকাই খাওয়া যায়? হ্যাঁ ওই যে মশলা দিলে কি স্বাদ হইবে, কাঁচা মরিচের জায়গা মশলা নিবার পায়। হ্যাঁ ওই যে তকাই তো স্বাদে হবার নাই, মুইলে তোমার তকাই আন দিবার পাবার না, কাঁচা আকালি ছাড়া মুই তকাই আন দিবার পাবার না, তোমার তকাই তোমরাই আন দি খাও। ওরে সত মারানি শালি, নাটি দেখছি সেই নাটি দিয়ে কিন্তু তোর পিছেরি নাল করি দেম শালি মন্দির বেটি, তুই তকাই আন দিবেন নাস কেনে? হ্যাঁ মুই কেনে তকাই আন দিম, তুই তকাই আন দিব, আর এই কাঁচা মরিচ ছাড়া কেমন করি তকাই স্বাদ করা যাইবে এইটা তুই গবেষণা কর। কাঁচা মরিচ আর ব্যবহার করা যাবার নাই, খাওয়া যাবার নাই, কারণ কাঁচা মরিচ বর্তমান কোটিপতির খাবার। হ্যাঁ ওই যে কাঁচা মরিচের বিকল্প বুদ্ধি তুই বের খাওয়ার শালি মন্দির বেটি, মুই তোমার সাথে অত নিয়েই ঘুরে পাবার না। আজ এই কাঁচা মরিচ দিয়ে তকাই আনবো, কাল থেকে তোমাক ওই আকালি ছাড়াই তোমাক দেন তকাই আনদি, এর কিছু দিবেন না। হ্যাঁ তারপরে যদি কিছু কর না তাহলে তো বলছেন উল্টে মুই তোমার পিছেরি নাল করেন। হ্যাঁ ওই যে তকাই কেমন হয় হোক তোমাক খোয়াই নাকবে, ওই কাঁচা মরিচ ছাড়াই আমি কাল থেকে তকাই আনদিন। হে জমিদারের বেটি, কালকের হিসেব কাল, তুই আজ কেনে কাঁচা মরিচগুলি এখানে কাটছিস সন্তন করি? হ্যাঁ এলা ওই মরিচগুলির কী হইবে? এ তুই উল্লে তকাত দিস নে, থামিস মুই দোকানের পাশ যে একটা সুপারগুলো ধরিয়ে আইসং, ওই জেলে জেলে কাঁচা মরিচ কাটছিস উল্লে আবার জয়েন দেম। হ্যাঁ একটা করি আকালির দাম কত পরে জানিস রে শালি মন্দির বেটি? একটা করি আকালির দাম, হ্যাঁ একটা করি কাঁচা মরিচের দাম কিনে পড়ছে ২০ টাকা ২২ পয়সা। হ্যাঁ আর সেই কাঁচা মরিচ তুই কাটিখানে তকাত দিবেন নাকছিস?